আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক কিপ্ট ইনকাম বিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ব্র্যান্ড ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো কে কোরের কেওয়াইসিটা আপনাদেরকে আমি আপডেট কেওয়াইসি আসছে সেটা করে দেখাবো, এবং কি আপনারা এখানে তারা নতুন কিছু এনএফটি মিন করার সুযোগ দিছে, যাদের পক্ষে এনএফটি মিন করা সম্ভব তারা এনএফটিগুলি মিন করে নেবেন, ফিউচারে ভালো একটা প্রাইস আসবে। তো সব কিছু নিয়ে আপনাদেরকে আমি ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, আমি বিস্তারিত আলোচনা করব। এইখানে অ্যাকাউন্ট আপনার কেওয়াইসি যদি না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা সেটা কিন্তু আপনি তুলতে পারবেন না। তো এটা খুব শীঘ্রই এটা উড্ড করতে পারবো, সেই রোড ম্যাপটাও আপনাদের মাঝে শেয়ার করব। আমি ফার্স্ট অফ অল আপনাদের মাঝে এই কেক করে এয়ারড্রপটা শেয়ার করছিলাম বেশ কিছুদিন আগে। তো চলেন আজকের যে মূল ভিডিওটা সেই মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আমার অ্যাকাউন্টে, এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টটা আমি কিবি ব্রাউজারে এটা লগ ইন করছি, আপনারাও কিবি ব্রাউজারে লগ ইন করে নেবেন। অ্যাকাউন্টটাতে প্রতি 24 ঘন্টা পরে পরে আপনাকে 120টা করে কোর টোকেন, এখানে এই যে কোর কেক, কেক কোর টোকেন আপনাকে দিবে। আপনি কি করবেন, ক্লেম বাটনে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনার মূল ব্যালেন্সটা এইখানে জমা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন আপনাদেরকে আমি দেখাবো এইখানে, এই যে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টের ভিতরে ভেরিফাই ব্যালেন্স 00। এই ভেরিফাই ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে যদি কেওয়াইসি না করে থাকেন আপনার অ্যাকাউন্টেও 00 আছে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে কেওয়াইসি দেখাবো, আপনারা কী করবেন, এখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখানে চলে আসবেন হচ্ছে আপনি এখানে এই যে অ্যাকাউন্ট সেকশন, এই অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করার পরে, তো অ্যাকাউন্ট সেকশন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করলে আপনাকে এই জায়গায় ফার্স্ট অফ অল তারা বলতেছে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজ, আপনি প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় মনোযোগ দিয়ে করতে বলছিলাম সবাইকে, কারণ ওইখানে আপনার এনআইডি কার্ডের যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা কিন্তু প্রোভাইড করা লাগছে। ওই আইডি নাম্বার দিয়ে আপনার এখানে ওই আইডি যেটা ব্যবহার করছেন সেম আইডিটা আপনি এখানে ওই এনআইডি কার্ডের ফ্রন্ট পেজটা দিবেন। তারপরে হচ্ছে এইখানে আপনাকে দিতে হবে এনআইডি কার্ডের ব্যাক পেজ, অর্থাৎ এনআইডি কার্ডের ব্যাক পার্টটা আপনি সুন্দরভাবে এই যে এখানে যেরকমভাবে ছবি তুলছে আপনি এই অ্যাঙ্গেলে ছবি তুলে দিতে হবে। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, এইখানে আপনাকে এখানে যদি আপনি একটু খেয়াল করেন একটা সাদা কাগজের ভিতরে আপনাকে দিতে হবে, এখানে লিখতে হবে কেক কোর নামে লিখবেন। কেক কোর লেখার পরে যার এনআইডি কার্ড তার ফেস সহকারে এরকম একটা সেলফি তুলবেন। আর সেলফি তুললে কিন্তু অনেকের মোবাইলে উল্টা হয়, অবশ্যই ব্যাক ক্যামেরা ইউজ করে আপনারা ফটোটা তোলার চেষ্টা করবেন। আচ্ছা, তোলার পরে সুন্দরভাবে এই যে লেখা দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এই চুজ ফাইলের উপরে ক্লিক করে আপনি আপনার এই ছবিগুলি আপলোড করে দিবেন। তো আমি সবগুলি ছবি সুন্দরভাবে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, ফাইনালি কিন্তু আমি সব কিছু ওকে করে দিছি। ওকে করে দেওয়ার পরে আপনাদেরকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা যখন পিছনের সেলফি ছবিটা তুলবেন এটা অবশ্যই ছবিটা অনেক বড় সাইজ হয়ে যাবে। আপনারা কি করবেন, এটাকে এমবি কমানোর জন্য ছবিটাকে ক্রপ করে নেবেন, এবং কি একটা টেলিগ্রাম থেকে পাঠিয়ে ওই মোবাইলে ডাউনলোড দিয়ে আরেকটা টেলিগ্রামে আপনার মোবাইলে ডাউনলোড দিয়ে নেবেন, তাহলে দেখতে পারবেন সাইজটা অনেক কমে গেছে। তো এখন আসেন আপনাদেরকে দেখাইলাম হচ্ছে আপনারা কেওয়াইসিটা কীভাবে ভেরিফাই করবেন সেটা, এখন আসেন এনএফটি কীভাবে মিন করবেন সেটা দেখাবো। তো এনএফটি মিন করার জন্য আপনার এইখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট লাইনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে মিন্ট এনএফটি নামে একটা অপশন আছে, মিন্ট এনএফটিতে অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে তাদের যে টোটাল সিস্টেমগুলি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস, তারপরে হচ্ছে তাদের ERC 721, তারপরে টোটাল এনএফটি হচ্ছে আপনার 5000, এই মুহূর্তে 916টা অলরেডি ক্লোজ। আর আপনাকে এখানে একটা সতর্কতা বিষয় হচ্ছে আপনি এই এনএফটিটা মিন্ট করতে গেলে আপনাকে 3টে কোর দিতে হবে, 3টে কোরের প্রাইস মেবি এই মুহূর্তে $4.5 মতো হতে পারে, ঠিক আছে। আচ্ছা,
তো এনএফটি মিন্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে কানেক্ট ওয়ালেট, কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দিবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলে আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম আমি এটা কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন করছি হচ্ছে কিভি বাজারে। তো এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো যখনই আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাকাউন্টে আমি আসি, এখন এই অ্যাকাউন্টটা কানেক্ট করতেছি। কানেক্ট করার পরবর্তীতে আমি চলে যাব হচ্ছে আবারও ক্লিক করে। অলরেডি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা যখনই কানেক্টেড হয়ে যাবে তখন দেখতে পারবেন এখানে মিন্ট নামে অপশন পাশে দেখতে পারবেন, এখানে এখানে কোয়ান্টিটি চলে আসবে। তো এখন আমি যে কাজটা করব, এখানে একটা এনএফটি আমি মিন্ট করব, ঠিক আছে? আপনাদের সাথে সরাসরি লাইভে আমি মিন্ট করতেছি, ভিডিওটা কন্টিনিউ করেন। এই যে মিন্ট অপশনে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে আমার এইখান থেকে একটা নোটিফিকেশন চলে যাবে মেটামাক্সে। আমি কী করবো, মেটামাক্সে চলে আসবো। তো মেটামাক্সে চলে আসার পরে আপনাদেরকে আমি দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার টোটালি তিনটে কোর যাবে, ওকে? তিনটে কোরের সাথে আরও কিছু গ্যাস ফ্রি যাবে, সামথিং কিছু গ্যাস ফ্রি যাবে, ওকে? এখন আমি কী করবো, কনফার্ম অপশনে ক্লিক করে দিব। তো কনফার্ম অপশনে ক্লিক করে দিলে এইখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং নামে অপশন আছে। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে এই কেক কোরের যে অফিসিয়াল সাইটটা আছে, অলরেডি দেখতে পাচ্ছেন আমার কোডটা এই ইয়াটা কিন্তু মিন্ট হয়ে গেছে। তো এখন আমি আমার এখানে চলে আসলাম। আসার পরে নিচের দিকে যদি দেখেন আপনারা, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই এনএফটিটা কিন্তু আমার অলরেডি মিন্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে মেটামাক্সে আমরা কিভাবে অ্যাড করব সেই বিষয়টা দেখব। এখন এখানে দেখতে পাচ্ছেন এটা কন্ট্রাক্ট অ্যাড্রেস, এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন। অলরেডি কন্ট্রাক্ট অ্যাড্রেস কপি হয়ে যাবে, তারপরে আপনাকে মেটামাক্সে যেতে হবে। তো আমি কী করলাম, আমার মেটামাক্সে চলে আসছি। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এনএফটি নামে একটা অপশন আছে, এই এনএফটি অপশনের উপরে ক্লিক করে দিবেন, নিচের দিকে চলে আসবেন, এখানে লেখা আছে ইনপোর্ট এনএফটি। তো আপনি কী করবেন, ইনপোর্ট এনএফটির মধ্যে ক্লিক করে দিয়ে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি কপি করছেন সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি কী করবেন, এইখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এইখানে চাচ্ছে হচ্ছে টোকেন আইডি। তো টোকেন আইডিটা কোথায় পাবেন সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। টোকেন আইডিটা পাওয়ার জন্য এনএফটির নিচে দেখতে পারবেন কিছু নাম্বার আছে, এই নাম্বারটা হচ্ছে আপনার টোকেন আইডি। তো এটাকে আমি টোকেন আইডি হিসাবে দেখ, তো এখানে আমি টোকেন আইডি বসাই দিছি। টোকেন আইডি বসানোর পরে নিচে অ্যাড বাটন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এনএফটিটা অলরেডি সাকসেসফুললি মিন্ট হয়ে গেছে আর কি, আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। এই এনএফটিটা পরবর্তীতে আমরা স্টেক করতে পারবো, স্টেক করে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। আমাদেরকে কেক যে কোর আছে এই কেক কোরটা আমাদেরকে ইনকাম করতে দিবে। আশা করছি বিষয়টা বুঝতে পারছি। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই এই কেক যে অফারটা আছে এটা এখনও অনগোয়িং আছে, চাইলে এটার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব কীভাবে জয়েন করবেন, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম এইটা এইভাবে কাজটা করে রাখেন। সেকেন্ড টাইম হচ্ছে আপনাদেরকে একটা আপডেট আমি দিয়ে দিই, ভাইরাস ওয়ার্ল্ডে কিন্তু এনএফটি মিন্টিং করার পরে কিন্তু অনেকেই বড় ধরনের কূপ দিচ্ছে। কারণ হচ্ছে এনএফটি যারা মিন্ট করছে তারা এনএফটি দিয়ে কিন্তু মাইনিং করতে পারতেছে, ঠিক আছে? তো এইখানেও আপনারা মাইনিং করতে পারবেন এনএফটি যখন এই মাইনিংটা বন্ধ হয়ে যাবে। তো এখন আসেন আপনাদেরকে রুট ম্যাপটা আমি দেখাবো। তো এখানে ক্লিক করার পরে এখানে যেহেতু মে মাস চলতেছে, মে মাসের এখানে দেখতে পাচ্ছেন মে 2023, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনএফটি তারপরে স্টেক এনএফটি, এখনও স্টেক অপশনটা আসে নাই, রিলিজ করছে এনএফটিটা। তো একটা এনএফটি আমি এখানে মিন্ট করে রাখলাম। এর পরবর্তীতে তারা কি বলতেছে, আগস্ট 2023 স্টপ এয়ারড্রপ, তারপরে স্টপ আইসিও, এখন একটা আইসিও চলতেছে, যাই হোক, তারপরে হচ্ছে স্টার্ট উড্রল। আপনারা বিষয়টা দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু উড্রল স্টার্ট করবে। এর পরবর্তীতে হচ্ছে সেপ্টেম্বর 2023 হচ্ছে এটা লিস্টিং করবে, তারপরে হচ্ছে অক্টোবরে হচ্ছে মার্কেট প্লেস, তারপরে জানুয়ারি 2024 হচ্ছে প্লে অ্যান্ড আর্ন, হয়তো বা কোনো গেম টেম নিয়ে আসতে পারে। তো এরকম একটা কিছু এটা ছিল হচ্ছে তাদের রুট ম্যাপ। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে যারা ভাইরাস ওয়ার্ল্ডে এনএফটি মিন্ট করতে পারেন নাই গ্যাস ফি বেশির কারণে, আমি নিজেও মিন্ট করতে পারি নাই, কেন? তো এখন আপনারা প্রত্যেকেই এটা মিন্ট করে, এই এনএফটিটা যদি সম্ভব হয় আপনি মিন্ট করে রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু ভালো একটা প্রফিট আসতে পারে অথবা নাও আসতে পারে, ঠিক আছে? কারণ এই মুহূর্তে প্রজেক্টটা কী হবে আমরা কিন্তু টোটালি বলতে পারতেছি না। আমি আপনাদেরকে শুধু বলবো যে আপনারা কিনেন কিনেন না ভাই,
একটা প্রজেক্ট শুরু থেকে কিছু বলা যায় না, পরবর্তীতে কিন্তু এটার আপডেট হয়, ভালোও হতে পারে খারাপও হতে পারে। যারা এনএফটি মিন করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে মিন করবেন, লাভ হলেও আপনার, লস হলেও আপনার। আশা করছি এই বিষয়গুলি আপনারা ক্লিয়ার হয়েছেন। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনলাইন থেকে ইনকাম করতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি আপনি যে কাজটা করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এখানে নিত্য নতুন এয়ারড্রপ এবং পেমেন্ট প্রুফ সেটি কিন্তু আপনাদের মাঝে আমরা শেয়ার করে থাকি। এখন আপনাদেরকে এই যে একটা স্ক্রিনশট দেখাচ্ছি, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, মেন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন 27,328টা কেক অলরেডি আমার ভেরিফাই ব্যালেন্স আছে, কারণ আমার মেন অ্যাকাউন্টের কেওয়াইসিটা অনেক আগেই আমি কমপ্লিট করছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনারা প্রত্যেকেই কেওয়াইসি করে নেবেন, কেওয়াইসি মিস করলে কিন্তু আপনি নিজে উইথড্র করতে পারবেন না। অতএব আপনার জন্য কেওয়াইসিটা 100% করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।